পশ্চিমাশক্তির বিরুদ্ধে অনেকটা একাই লড়ে যাচ্ছে রাশিয়া বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ তোয়াক্কা না করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে গাজাই চলমান যুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান যুক্তরাষ্ট্রের হুমকিতেও তারা টলছে না বিন্দু পরিমাণ এবার মস্কো তেহরান কৌশলগত সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিল ক্রেমলিন ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মর্যাদা দেওয়ার কথাও জানায় রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন তেহরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে মস্কো স্পর্শকাতর বিষয় নিয়েও পারস্পরিক সহযোগিতা ও সংলাপ অব্যাহত আছে রাশিয়ার এই ঘোষণা এমন এক সময়ে আসলো যখন পশ্চিমা গণমাধ্যম ইরানের বিরুদ্ধে রাশিয়ায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন বলছে মস্কোকে ইরানের অস্ত্র দেয়ার বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে গেল শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয় এরই জেরে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইও এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে সম্প্রতি রাশিয়ার সঙ্গে সক্ষতা বাড়াই ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় অস্ত্র সরবরাহের ঘটনা সত্য হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাননি বলে জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র যদিও সব অভিযোগ অস্বীকার করে ইরান বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির প্রশ্নই ওঠে না এদিকে অনেকটা কৌশলী পথে হেঁটেছে ক্রেমলিন অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করেনি তারা তাদের বক্তব্য এ ধরনের তথ্য সবসময় সত্য হয় না তানভিড় জানি এখন বিশ্ব Sunbit Shop Şamal, Sunbit Magic Press. Dishwashing and Mata Solution.